वेलकम टू माय यूट्यूब चैनल टेक एंड सॉल्व माय फ्रेंड्स बंधुरा আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে টপিক হচ্ছে এটা জয়েন্ট এর মানে জিই আমরা জয়েন্টে অনেকবার এসেছিল এই অঙ্কটা জয়েন্টে একবার 1976 এ এসেছিল 1984 তে এসেছিল একবার 2001 এ এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে অঙ্কর বইতে একটা আছে বাহ খুব ভালো অঙ্ক জিই জয়েন্টের একটা বইতে অঙ্কতে এসেছিল এই অঙ্কটা বহুত ভালো 1976 আর 1984 2001 আচ্ছা এই অঙ্কটা করতে গেলে দেখবেন খুব ভালো অঙ্ক অঙ্কটা কি বলছে 1 বাই অঙ্ক প্রুফ করতে দিয়ে যে প্রুফ দ্যাট এইটা ইকুয়াল টু 1 বইটার ক্ষেত্রে হয়তো প্রুফ করতে দেবে না হয়তো বলে দিলে অ্যান্সারটা কত হবে ঠিক আছে ওয়ানটা হয়তো দেবে না টু পরীক্ষার জায়গা টু 70 ডিগ্রি ঠিক আছে এই অঙ্কটা করতে গেলে আমরা যদি একটা ছোটখাটো চিন্তা ভাবনা করে নিই কী হবে এটা একটু সহজ করার চেষ্টা করব আচ্ছা আমি কি করব কস 10 ডিগ্রি দিয়ে উপর নিচে গুণ করে দেবো টু সাইন 10 ডিগ্রি ইন্টু কস 10 ডিগ্রি মাইনাস টু 70 ডিগ্রি ঠিক আছে বন্ধুরা কী করছে বুঝতে পারলেন জাস্ট আমি কী করলাম এইটার ক্ষেত্রে শুধু উপর নিচে কস টেন ডিগ্রি আর কস 10 ডিগ্রি কি উপর নিচে গুণ ভাগ করে দিলাম ঠিক আছে তাহলে আমরা যদি আবার এটাকে কাটি আবার কি পাবো 1/2 sin 10 ডিগ্রি মানে এটাকে আমাকে ব্যাক করে দেখে নিতে হবে যে আমার এটা আমি অ্যাপ্লাই করতে পারি এই প্রসেসটা না করতে পারি না ঠিক আছে নাহলে আনইউজুয়ালি তাহলে ভাববো এটা রং আমি যদি এটাকে আবার কেটে দিই কী পাবো আবার ফিরে পাল্টে কী পাবো 1/2 sin 10 ডিগ্রি ঠিক আছে কোনো কোনো অঙ্ক যখন করা হবে একবার চিন্তাভাবনা করে নেবেন যে ব্যাকে যদি আমি আবার ফিরে পাল্টে এই অঙ্কটাতে আসতে চাই আমি কি আসতে পারবো তার মানে কি আমার কি প্রসেস ঠিক হতে থাকছে আর যদি না আসি তার মানে রং প্রসেস হচ্ছে আপনার এটাকে চিন্তাভাবনা করে নিতে হবে আপনার ফার্স্টে ঠিক আছে এটাকে আমরা যদি চিন্তাভাবনা করি তাহলে আমরা কী জানি এখানে একটা ফর্মুলা আছে জানেন একটা ফর্মুলা আছে যৌগিক কোণে sin 2θ গুণিতক কোণে এটা ঠিক আছে sin 2θ মানে হচ্ছে আপনার 2sin θ ইন্টু cos θ এটাকে যদি আপনারা চিন্তাভাবনা করেন এটা কেন কি করে এলো সেটা যৌগিক কোনো ফর্মুলা অনুসারেই এসছে আমরা যদি আমি জাস্ট এমনি দেখাচ্ছি 2θকে কি লিখতে পারি θ+θ তাই তো বন্ধুরা তাই তো নাকি এইখানটা আমরা যদি এ ভাবি প্লাস বি ভাবি মানে সাইন এ প্লাস বি যদি ভেবে নিই এর ফর্মুলা কি জানি সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে আপনার সাইন এ কস বি ঠিক আছে প্লাস কস এ সাইন বি ঠিক আছে বন্ধুরা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এখানে কি আছে এ প্লাস বির জায়গায় থিটা আছে তাহলে আমরা কি হবে সাইন থিটাটা কস থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা পার্টিকুলারলি আমরা এটাকে সাজিয়ে যদি নিই ঠিক আছে আমরা যদি সাজিয়ে নিই সাইন থিটা এইটার কথা বলছি ঠিক আছে এইটার কথা না এটা জাস্ট আমি এমনি দেখালাম এই ফর্মুলাটা অনুসারে ইউজ হয়েছে তাহলে কস থিটা প্লাস এটাকে একটু জাস্ট সাইডটাকে চেঞ্জ করে নিলাম সাইন থিটা কস থিটা করে দিলাম ঠিক আছে তাহলে এইটাকে এটাকে আমরা যোগ করি এটা তো ইকুয়াল এটাকে এ যদি মনে করি প্লাস এটাকে এ মানে এটা তো ইকুয়াল মান আর এটাকে ইকুয়াল মান আছে তাহলে এ প্লাস এ মানে কি জানি 2a ঠিক আছে তাহলে আমরা এখানে কি পাবো 2 sin θ × cos θ প্রুভ মানে এই ফর্মুলাটাকে যৌগিক কোণ যদি আমরা জানতে পারি আমরা গুণিত কোণের ফর্মুলাটাকে প্রুভ করতে পারবো ঠিক আছে বন্ধুরা আচ্ছা sin 2θ মানটা এখানে বসবে 2 sin θ × cos θ মানে হচ্ছে 2 sin θ cos θ মানে হচ্ছে sin 2θ ঠিক আছে বন্ধুরা
তো এইখানটা আমরা কি পাবো, আমরা আমরা যেটা পাচ্ছি তাহলে আমরা কি পাবো, টু সাইন থিটা মানে হচ্ছে সাইন টু থিটা, তাহলে এটা কি হয়ে যাবে সাইন টু ইন্টু 10 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারবো এখানে সাইন 20 ডিগ্রি, মানে হচ্ছে সাইন টু ইন্টু 10 ডিগ্রি ছিল, তাহলে আমরা যদি গুণ করি কি হবে সাইন 20 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, তো এটা একটা জানার ছিল, তাহলে সাইন 20 ডিগ্রি ছিল, তাহলে এইখানটা আমরা কি পেলাম কস 10 ডিগ্রি মাইনাস 270 ডিগ্রি, ঠিক আছে বন্ধুরা। তো ঠিক আছে, তাহলে তো এইখানে আমরা কি পাচ্ছি, এবার আমরা যদি লসাগু করি তাহলে আমরা কি পাচ্ছি একটা কস 10 ডিগ্রি মাইনাস লসাগু যদি করি 270 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি। হ্যাঁ রে, এবার আমরা কি করে করবো অঙ্কটা, এইখানে একটা ফর্মুলা আছে, গুণিতক কোণে আপনার হচ্ছে এটা যৌগিক কোণারই করবে ধরতে গেলে, আফটার অল কি আছে একটা ফর্মুলা আছে, ফর্মুলা আছে মানে হচ্ছে আপনার টু সাইন এ ইন্টু সাইন বি, মানে হচ্ছে আপনার কস কস এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ কস এ প্লাস বি কস এস এ প্লাস বি আর হচ্ছে আপনার মাইনাস কস এ মাইনাস কস এ, মানে এখানে প্লাস হয় না মাইনাস হয়, মাইনাস কস কি হবে এ প্লাস বি। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। ঠিক আছে, তার মানে আমরা ইউজ করে যদি দেখি একটা 70 ডিগ্রি আছে, একটা হচ্ছে 20 ডিগ্রি আছে, আর একটা কি হচ্ছে কস, আর একটা 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি পাচ্ছি, তাই তো নাকি, তাই তো। তো এখান থেকে আমরা কি পাচ্ছি কস 50 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি, এখানে কি আছে মাইনাস আছে, তাহলে মানে আমরা কি পাচ্ছি একটা কস 50 ডিগ্রি পাচ্ছি, একটা কস 90 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাবো, যেটা পাচ্ছি সেটা দেখালাম, কি পেলাম একটা 50 ডিগ্রি একটা 90 ডিগ্রি, একটা 50 ডিগ্রি একটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো আলটিমেটলি কস 10 ডিগ্রি মাইনাস কি পেলাম একটা কস 50 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি কি সাইন 10 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, সাইন 10 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কস 10 ডিগ্রি মাইনাস কস 50 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, কস কি পাচ্ছি 50 ডিগ্রি, একটা পাচ্ছি কস 10 ডিগ্রি, একটা কস 90 ডিগ্রি, আর এখানে সাইন 20 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, তো এখান থেকে আমরা কস 0 ডিগ্রির মান আমরা কত জানি, এই কস 0 বলছি, কস 90 ডিগ্রির মান 0। ঠিক আছে, তাহলে কস এখানটা কি যদি 0 বসে যায়, কস 10 ডিগ্রি মাইনাস কস 50 ডিগ্রি প্লাস 0 বাই সাইন 20 ডিগ্রি, তাহলে 0-র সাথে কোনো কিছু যোগ করলে কি 0-টার তো কোনো কিছু ভ্যালুই থাকবে না আমরা। ঠিক আছে, তাহলে আমরা পার্টিকুলার কি পাচ্ছি কস
10 আর মাইনাস cos 50 ডিগ্রি আচ্ছা এখানে একটা জিনিস আছে ব্যাপার এটা কেমন না কি করতে পারে এক এখানে একটা ফর্মুলা আছে ঠিক আছে এই ফর্মুলাটা কি এটা যে এটা একটা আমার গণিত কোণের দিকে চলে যাবে ফর্মুলাটা এটা হচ্ছে একটা ফর্মুলা আছে সাইন্সের ফর্মুলা cos c মাইনাস cos d একটা ফর্মুলা আছে কি আছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2 কি বললাম cos c minus cos d আমরা এটাকে c আমরা যদি এটাকে c মনে করি এটাকে d মনে করি এই ফর্মুলাটা যদি ফেলি তাহলে কি হবে দেখুন কি হচ্ছে 2 sin কি আছে একটা হচ্ছে 10 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ঠিক আছে 2 একটা আসছে ঠিক আছে তাহলে এখানে 2 ইনটু sin 50 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি বাই 2 ঠিক আছে বন্ধুরা পার্টিকুলারলি আমরা এটা পাচ্ছি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাবো 2 sin 60 ডিগ্রি ঠিক আছে আমরা কি পাচ্ছি পার্টিকুলার 2 sin 60 ডিগ্রি বাই 2 ইনটু sin 40 ডিগ্রি বাই 2 ঠিক আছে তাই তো পেলাম তাহলে এখান থেকে 2 আর 60 কাটা গেল 2 আর 4 ডিগ্রি কাটা গেল কি পাবো আমরা এখানটা 20 পাচ্ছি আর এখানটা কত পাচ্ছি আমরা 30 তাই তো বন্ধুরা না ভুল বললাম একদম রাইট তো এখানে আমরা যদি বসাই 2 sin 30 ডিগ্রি ইনটু ইনটু sin 20 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি তাহলে এটা এটা কেটে গেল ঠিক আছে কোড হয়েছে কি 2 sin 30 ডিগ্রি দাদা তাহলে আমরা sin 30 ডিগ্রি মান কত জানি sin 30 ডিগ্রি মান 1 বাই হাফ তাহলে আমার এখানে 2 ইনটু 1 বাই হাফ 2 2 কেটে গেল 1 প্রুভড ঠিক আছে প্রুভ ঠিক আছে বন্ধুরা অঙ্কটা এখানেই শেষ